সোমবার খুন হয় ফরাক্কার বাসিন্দা কৃষ্ণ হালদার। খুনের ঘটনায় অভিযুক্ত ভাই বলরাম হালদার নিজে ফরাক্কা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ধৃত বলরাম হালদারকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। গত সোমবার কৃষ্ণ হালদার নামে এক ব্যক্তি ফরাক্কার গান্ধীঘাট জগন্নাথ মন্দিরের পাশে এক জঙ্গলে খুন হয়। মঙ্গলবার কৃষ্ণ হালদারের খুনের ঘটনায় আটক হয় এক ব্যক্তি। আটক ওই ব্যক্তির নাম বলরাম হালদার, কৃষ্ণ হালদারেরই ভাই বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা 7টা নাগাদ ধৃত বলরাম হালদার নিজে থেকে ফরাক্কা থানায় আত্মসমর্পণ করে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করাতে জানা যায়, বলরাম হালদারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে তার নিজের দাদা কৃষ্ণকে হত্যা করে। ফরাক্কা থানার পুলিশ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে। যদিও বলরামের স্ত্রী তাপসী হালদার জানায়, তার ভাসুরের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল না এবং তার ভাসুরের খুনের ঘটনায় তার স্বামীর কঠোর শাস্তির দাবি জানায়। আমাদের মধ্যে এরকম কোনো কিছু হয়নি, আর দাদা ওরকম না, কাউকে যদি খাইতে দেওয়া যায় বা জল আগায় দেওয়া যায় ওর মধ্যে ভালোবাসা হয়। আগে যে ছিলাম পড়াশোনা করেছি, কাউকে ভালোবাসিনি, কুমারী হত্যা, বিয়ের পর ভাসুরকে ভালোবাসবো? ও এখন বলছে কেন জানি না, ওর মনে কি রাগ ছিল না আছে ভগবান, রাগ হচ্ছে ও যেন মরে, যেন ও যেরকম করে দাদাকে মারছে ও যেন ওরকম করে মরে, মরে ফাঁসি হয়। তোমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই? মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।